আসলে একটা মায়ের স্বাস্থ্যের, মানসিক স্বাস্থ্যের কতটা যত্নের প্রয়োজন, এবং এক্ষেত্রে পরিবারের লোকজনের কোনো ভূমিকা আছে কিনা একটু যদি ম্যাম বলেন। হ্যাঁ, ধন্যবাদ তামান্না। আমার মনে হয় এটাও একটা খুব মূল্যবান একটা প্রশ্ন। তো হচ্ছে দীর্ঘদিন প্র্যাকটিস করতে যে আমরা দেখেছি যে আমাদের দেশে যে মানে ম্যাক্সিমাম একটা লেভেল আছে, যে ওই লেভেলটাতে দেখা যায় যে ওই সোশিও ইকোনমিক কন্ডিশনে দেখা যায় যে মেয়েদের বিয়ে হচ্ছে একটু কম বয়সে, তো 12, 13, 14, 15 বা 16, 17 বছরের একটা বাচ্চা মেয়ে, তার হয়তো বিয়ে প্রেগনেন্সি নিয়ে তার কোনো প্ল্যানিং বা জানা থাকে না। তো এই মেয়েগুলো যখন ডেলিভারি হয়, তাদেরকে আমরা দেখি যে বাচ্চা কোলে নেওয়া বা সে হয়তো অনেক কিছু বুঝতে পারছে না, তো গর্ভ পরবর্তী সময়ে তাদের ক্ষেত্রে আমরা একটা ভীষণ রকমের পিউপেরাল ব্লু বা ডিপ্রেশন আমরা দেখি। এছাড়া আছে যে যাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় বাচ্চা হয়তো সুস্থ বাচ্চা হলো না, হ্যাঁ, হয়তো কারো কোনো জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চাটা হলো, এই গ্রুপটাকেও আমরা দেখি যে একটু ডিপ্রেশনে থাকে। অথবা কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি হয়তো তার যে যে এক্সপেকটেশনটা ছিল, হ্যাঁ, তিনি হয়তো মেয়ে বাচ্চা চেয়েছেন, হলো ছেলে বাচ্চা, বা কেউ হয়তো ছেলে বাচ্চা চেয়েছেন, হ্যাঁ, তার হয়তো মেয়ে বাচ্চা হলো, মানে এক্সপেক্টেড বেবি যদি না হয় তাহলে দেখা গেল যে তার একটা ডিপ্রেশন আমরা অনেক সময় খেয়াল করি। তো বিভিন্ন সময় বিভিন্ন কারণে ডিপ্রেসড পেশেন্ট আমরা পাই। এছাড়াও হয়তো কোনো সমস্যাই নেই, কিন্তু তার ক্ষেত্রেও হয়তো কোনো কারণে দেখি যে আমরা একটা ভীষণ বিষণ্ণতা দেখি। তো এই জন্য আসলে হয় কি, প্রেগনেন্সি সেই 9টা মাসের যে যে মায়ের যে স্ট্রেস, তারপর ডেলিভারির সময় যে স্ট্রেসটা থাকে, তারপর অনেকের ক্ষেত্রে অনেক ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা থাকে, সবকিছু মিলে হয়তো এই পিউপেরাল ব্লুটা ডেভেলপ করে। তো সবাই তো আসলে সাইকোলজিক্যালি সবার স্ট্রেংথ একরকম থাকে না। আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন দেখি অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাটা হয়তো মারা গেল ডেলিভারির সময়, অথবা পেটে মারা গেছে, যেটাকে আমরা ইন্ট্রাউটেরাইন ডেথ বলি। তো সচরাচর এই কেস গুলোতে আমরা ডিপ্রেশনটা দেখি। তো সেই জন্য আমাদের প্রথমেই বলা হয় যে মায়ের ডেলিভারির পরে মাকে কিন্তু ভীষণ রকমের ভাবে একটা ইমোশনাল সাপোর্ট আমার দিতে হবে, হ্যাঁ, ডেলিভারির সময় প্রসেসটাতে। এই যে আমরা একটা কেয়ার গিভারের কথা বলছি, যে একজন কেউ তার সাথে থাকবেন, তার খুব পছন্দের, হয়তো তার একটা টেন্ডার লাভিং কেয়ার, একটা ইমোশনাল কেয়ারটা তার ডেলিভারির সময় হয়তো ছিল, সে হয়তো তিনি তার পাশে থাকবেন, একটু পানি খাইয়ে দিচ্ছেন, একটু লিকুইড খাবার খেয়ে দিচ্ছেন, তার হয়তো একটু ব্যথা হচ্ছে পিঠে মেসেজ করে দিচ্ছেন, তাকে একটু ধরে রাখছেন। তো এই যে কেয়ার গিভার, তার কিন্তু ভীষণ রোল, হ্যাঁ, যে যে ডেলিভারির ব্যথা হচ্ছে, এত কষ্টের মধ্যে দিয়ে মা একটা ডেলিভারি করাচ্ছেন, তো ডেলিভারি হয়ে যাওয়ার পরে মায়ের তো আসলে ভীষণ শরীরটা খারাপ লাগে। তো সেই সময়গুলোতে আমাদের খুব ইমোশনাল একটা সাপোর্ট দেওয়া, তাকে যে একটা ফ্লুইড খাওয়ানো বা একটু স্টিমুলেন্ট গরম কিছু খাওয়ানো, হ্যাঁ, তাকে একটু যত্ন করা, এবং পরবর্তী দিনগুলোতে তাকে ইমোশনাল কিছু সাপোর্ট দেওয়া। অনেক সময় দেখা যায় যে হয়তো হাজব্যান্ড এটা খেয়ালই করছেন না, হ্যাঁ, ডেলিভারি সন্তানটা তো আসলে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই, তো হাজব্যান্ড হয়তো সেই রকম ভাবে কেয়ারই করছেন না, এগুলোতে কিন্তু আরো বেশি সমস্যাটা হয়। তো আমার মনে হয় হাজবেন্ড তো অবশ্যই পাশে থাকবেন, একটু ইমোশনাল সাপোর্ট দেওয়া, একটু ভালো কথা বলা, সহানুভূতিশীলতার সাথে একটু কথা বলা, তো সেটা তো করবেন। ফ্যামিলি মেম্বার যারা বয়োজ্যেষ্ঠ আছেন বা অন্যান্য ফ্যামিলি মেম্বাররা, তার বাচ্চাটা দেখে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করা, হ্যাঁ, তার সাথে একটু সহানুভূতিশীলতার সাথে কথা বলা, সেগুলোর দরকার আছে। আর এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানসিক ডিজিজ থাকে, তো সেগুলোর ক্ষেত্রে অবশ্য আমরা ট্রিটমেন্টের পর্যায়ে সেই পেশেন্ট গুলো চলে গেছে সেটা মনে করি। তো সেক্ষেত্রে হয়তো সাইকিয়াট্রিস্ট এসে দেখেন এবং কিছু মেডিসিন দেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে এটা মা কাটিয়ে উঠতে পারে, হ্যাঁ, তো বেশি সাপোর্টের দরকার হয় না, একটু ইমোশনাল কেয়ার, আর যদি যাদের ক্ষেত্রে লাগছে কিছু মেডিসিন আছে, সেগুলো খেলেই কিন্তু এই পিউপেরাল ব্লু বা ডিপ্রেশনটা অনেক ক্ষেত্রে কাটিয়ে উঠতে পারে। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।